প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। অনুশীলনী 2.3, গাণিতিক সমস্যা 22। এখানে বলছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে একটি চৌবাচ্চা প্রথম নল বিশ মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল ৩০ মিনিটে পূর্ণ করে, চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? তো বন্ধুরা, প্রথম নল বন্ধ করছে এবং চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়েছে, তাহলে দ্বিতীয় নল কিন্তু 18 মিনিট ধরে চৌবাচ্চায় পানি পূর্ণ করছে। তাহলে প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চা। অতএব প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির এত অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চা, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 30-এর এক অংশ। তাহলে এখানে প্রথম নল বন্ধ ছিল, দ্বিতীয় নল কিন্তু 18 মিনিট চৌবাচ্চাটিতে পানি পূর্ণ করছে। তাহলে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয় 1 × 18 / 30 এত অংশ, 3 × 18, 3 × 5 = 15। অর্থাৎ দ্বিতীয় নলটি 18 মিনিটে চৌবাচ্চার 5/3 অংশ পূর্ণ করছে। তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে কতটুকু? মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা 1 অংশ। তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ হয় চৌবাচ্চাটির 1 / 5/3 অংশ সমান 5 × 5 = 3 = 5/2 অংশ। তাহলে প্রথম নল দ্বারা
পাঁচের দুই অংশ পূর্ণ হয়েছে। সে কেমন? এক দুই তিন চার পাঁচ, এটা দ্বিতীয় নং পূর্ণ করে, দ্বিতীয় নং পূর্ণ করে। আর এপাশে পাঁচ ভাগের দুই ভাগ পূর্ণ করে, এটুকু এটুকু পূর্ণ করে দ্বিতীয় নং, এটুকু পূর্ণ করে প্রথম নং। এটা হচ্ছে পাঁচের দুই, এটা হচ্ছে পাঁচের তিন। তাহলে প্রথম নল দ্বারা পাঁচের দুই অংশ কত সময় পূর্ণ করে সেটা বের করতে হবে। প্রথম নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় বিশ মিনিটে। অতএব প্রথম নল দ্বারা পাশের দুই অংশ পূর্ণ হয়, এত অংশ পূর্ণ হয় বিশ গুণ দুই ভাগ পাঁচ মিনিটে, চার সমান আট মিনিট। নির্ণয় সমাধান প্রথম নল আট মিনিট পর বন্ধ করা হয়। গাণিতিক সমস্যাটি সমাধান হবে। থ্যাংক ইউ, ভালো থাকো।